একটা যুবক সেই বড় ধনী লোকের ছেলে মনে যা চা তাই করে মা ছিল নেককার আসলে আমার সাবজেক্ট হলো মহিলা মহিলারা যদি নেককার হয় তাহলে সমাজের কি উপকার হবে একটা বাস্তব একটা উদাহরণ তবে ঘটনাটা উদাহরণ হইলেও কিতাবী ঘটনা বলছি ইতিহাসের ঘটনা বলছি যুবক ছেলে মনে যা চায় তাই করে কিন্তু মা নেককার মা ভালো নামাজি পরহেজগার ছেলেটার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে সারা দিন একটা ডায়েরি কিনে ছেলের অপরাধগুলো মা লিখে রাখে ছেলের অপরাধ মা লিখে বলুন এখানে আর কোনো মোহরির দরকার পড়বে না কোনো উকিলের দরকার পড়বে না হাসরের কোর্ট বসাবেন বিচারপতি হবেন আল্লাহ আর একমাত্র অ্যাডভোকেট থাকবেন নবী মুহাম্মাদুর রাসূল যেই কোর্টে আমার নবী ব্যতীত কেউ উকালতি করার অধিকার ওই কোর্টের সাক্ষী হবেন মা বাবা বিচারক হবেন আল্লাহ উকালতি করবেন নবী সাক্ষী হবেন মা বাবা মা বাবা যদি কোনো সন্তানের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেয় এটাই কবুল হবে তাই মা ডায়েরি ভর্তি তার অপরাধগুলো লিখে হঠাৎ তার বাবা এতকাল করলেন এখন তো গার্ডিয়ান নাই বেপরোয়া হয়ে গেলেন একদিন গভীর রাতে একটা মহিলা ওই যুবকের ঘরের দরজায় আওয়াজ দিলেন মহিলাটার তিনটা বাচ্চা এতিম তিন দিন পর্যন্ত ঘরে খাবার নাই মা অসহ্য হইয়া ধৈর্য হারা হইয়া ওই যুবক বড়লোকের ছেলে তার ঘরের দরজায় আওয়াজ দিলেন বাবা দরজা খুলো যুবকটা বলতেছেন কে মহিলার কণ্ঠ আমি তো ভালো ছেলে না আমি তো একটা দুশ্চরিত্র যুবক আমার ঘরের দরজায় আওয়াজ দিলেন গভীর রাতে মেয়েটা বললেন মা বাবা দরজা খুলো কি ব্যাপার বাবারে আমি জানি তোমার চরিত্র ভালো না কিন্তু আমি গভীর রাতে আসছি আমার তিনটা বাচ্চা না খায়া ঘুমায় বাচ্চাদের ক্ষুধার্ত ব্যথা এই কান্না আমি সহ্য করতে পারি না বাবারে তুমিও তো এরকম হতে পারতে আমার মতো অভাবী আল্লাহ তোমাকে বড় লোক করেছে আমাকে একটু সাহায্য দাও অন্যায় অপরাধের নজরে আমার দিকে তাকিও না আমি বড় বিপদগামী যুবকটা চিন্তা করলেন কথা তো ঠিক আমিও তো এরকম একজন অভাবী হতে পারতাম বলল মা এই কিছু টাকা তোমাকে দিলাম তুমি কারো কাছে বইলো না আরো প্রয়োজন পড়ে আরো দিব আজ থেকে আর অন্যায় করব না মহিলাটা চলে গেলেন বাচ্চাদের মুখে হাসি ফোটাইলেন কিন্তু ওই যুবক তখন মার লেখা দলিলটা ডায়েরিটা নিয়ে আসলেন সকালবেলা মা গো আমি জীবনে কত অপরাধ করেছি আমি যুবক দাও তো দেখি তোমার হাতের লেখা দলিল ডায়েরিটা ডায়েরি নিয়ে দরজা বন্ধ করে খুলে দেখে প্রত্যেক দিনের অপরাধ অবশেষে নিজে কাঁদতেছে আল্লাহ এত অপরাধ আমি করেছি যার সাক্ষী মা এই অপরাধী সমাজে আমি এই মুখটা আমি সমাজকে কেমনে দেখাবো আজকে বাবা যুবক তোমরা কেমন মায়ের সন্তান এমন কাজ তোমরা করেছো হাজার হাজার মানুষ তোমাদের এই কষ্টের আয়োজনে এই মাহে রমজানে এত কষ্ট ভাদ্র মাসের রোজা লম্বা নামাজ তারাবি তারপরও আজকে এই মাহফিলে লোকজন বসে আছে এই আয়োজন কে করেছো তোমাদের রিপোর্ট তো খারাপ হয় নাই তোমাদের তো রিপোর্ট ভালো হয়েছে তোমরা কেমন মায়ের সন্তান নিশ্চয়ই তোমরা ওই মায়ের সন্তান যারা আজকের আয়োজক তোমরা যখন মায়ের পেটে ছিলে মা বুঝি তোমাদেরকে পেটে নিয়ে নবী পাকের উপর দুরুদ সালাম পাঠ করছিল মা বুঝি তোমাদেরকে পেটে নিয়ে কোরআন শরীফ পড়ছিল যাদের গায়ে যাদের রক্তে দুরুদ সালামের এবং কোরআন তালাওয়াতের গন্ধ আছে তারাই এইরকম মাহফিলগুলির আয়োজন করে কিন্তু ওই যুবকটা তো ভালো কাজ করে নাই মার হাতের ডায়েরি খুলে দেখে শুধু অপরাধ এই সমাজে আমি এই অপরাধী এই মুখটা আমি সমাজকে দেখাবো না মার
লেখা দলিল ডায়রি নিয়ে দৌড় দিলেন, দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠলেন। নিরিবিলি পাহাড়, কাঁদতেছে, এরে পাহাড়, মা বলেছে আমি এই অপরাধ করেছি, আমি বড় অপরাধী, এই সমাজে মুখ দেখাইতে পারি না, লজ্জা করে। পাহাড়ে তোর মধ্যে কত প্রাণী থাকে, আমাকে একটু জায়গা দিবি, আমি অপরাধী, তোর মধ্যে লুকাইয়া থাকি। পাহাড় থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। এখান থেকে দৌড়ে গেলেন। দৌড় দিয়ে দেখি বিরাট বড় কবরস্থান, কবরস্থানের পাশে দাঁড়িয়ে ডাকতেছে, রে কবরস্থানের মাটি, আমার মতো বহু মানুষ তোর ভিতরে ঘুমিয়েছে, আমাকে একটু জায়গা দিবি, আমি অপরাধী পাপী, তোর মধ্যে লুকাইয়া থাকি, এই মুখটা আমি কাউরে দেখাবো না, মা বলেছে আমি এই অপরাধ করেছি। বলুন অপরাধের সাক্ষীটা কে? মা। আজকে যদি আমাদের দেশের মা জাতি যদি সন্তানের অপরাধের সাক্ষী হয়ে যায়, তাহলে সমাজ পরিষ্কার হয়ে যাবে। মা বলেছেন আমি এই অপরাধ করেছি, ও কবর, কত মানুষ তোর মধ্যে, একটু জায়গা দিবি, কবরের মাটির থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। দৌড়ে গেলে নদীর কিনারে, ও নদীর পানি, তোর মধ্যে কত প্রাণী বসবাস করে, আমাকে একটু জায়গা দিবি, তোর মধ্যে লুকিয়ে থাকি যাতে কেউ আমাকে না দেখে, নদীর পানির থেকে আওয়াজ আসতেছে, তোর মতো পাপীকে আমি জায়গা দিব না। সারাদিন অপরাধী, সাক্ষী হলেন মা, সন্তানের অপরাধের সাক্ষী মা, মার লেখা দলিল নিয়ে ঘুরতেছে, কেউ জায়গা দেয় না, এই পাপীকে দেখলেই দরজা বন্ধ করে দেয়, রাত্র গভীর, আকাশের দিকে তাকিয়ে ডাকতেছে আর কাঁদতেছে, মাবুদ, যদিও আমি পাপি সৃষ্টি করেছ তুমি, তুমি তো অস্বীকার করতে পারবে না আমি যে তোমার সৃষ্টি, প্রভু গো শুনেছি তোমার 99 ভাগ মায়া আছে, আমি অপরাধী বলে যেদিকে যাই সবাই আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়, কেউ আমার দিকে মায়ার নজরে তাকায় না, মাবুদ গো, ও আমার আল্লাহ, আমি সমস্ত অপরাধ লইয়া তোমার দয়া চাই, তোমার মেহেরবানি চাই, আল্লাহ গো আমি কোথায় যাব তুমি বলে দাও না, আমার আল্লাহ রহমতের দুয়ার খুলে ডাকতেছে, এরে পাপী বান্দা, আমি দেখিছি তোর পাপের বোঝা লইয়া যেদিকে যাও সবাই তোমাকে দেখে দরজা বন্ধ করে দেয়, কেউ দরজা খুলতে রাজি না, বান্দারে আমি অপেক্ষায় আছি, আমি রহমতের দরজা খুলে বসে আছি, তোর জীবনের পাপগুলো লইয়া একবার যদি আমাকে আল্লাহ বলে ডাক দিবি রে, আমি আল্লাহ তোর জীবনের অপরাধ ক্ষমা করে আমার রহমতের কোলে উঠাইয়া লইব, যে আল্লাহ এত বড় পাপী একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহর এত দয়া হয়, এ আল্লাহর নাম জপলে আমাদের লাভ হবে না লস হবে, তাই বলতেছিলাম আমরা শুকর আদায় করেছি কার? আরো জোরে বলুন কার? আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, 20 বছর বুঝিনা, 90-100 বুঝিনা, যে যেই বয়সেরই হোক, মেয়ে বুঝিনা, পুরুষ বুঝিনা, আজকে ডাকের বিনিময় আমি আল্লাহর মায়া হয়েছে, বড় দয়া হয়েছে, তোরা সাক্ষী হয়ে যা, এ ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি, কিন্তু অন্য নবীর উম্মতের বেলা একটু কম, ক্ষমা এত সহজে দিতেন না, শুধু আমাদের বেলা একটু বেশি। আল্লাহু আকবার বলো, কোরআন শরীফে ঘোষণা দিচ্ছেন এই নবীর উম্মতের বেলা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবী গো আপনি বলে দেন আমার বান্দারা কি অপরাধ করছে, তারা কি ভয় পাইতেছে, তারা গুনাহ অপরাধ করলে করছে, তাদেরকে আপনি বলে দেন তারা যেন ভয় নাই না পায়, কি করব আমি আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলি সবগুলো গুনাহ জমায়া আমি আল্লাহ মাফ করে দিব। অন্য নবীর উম্মতেরা গুনাহ করে মাফ চায়া কুল পায় না, আর আমরা রে মাফ করে দিব আগেই ঘোষণা, আগাম জামিন আছে না, জামিন দেখছেন না, কেস হইবার আগে কোর্টে জামিন হয়ে গেছে,
আজকে যে নবীর উম্মত হইলে আগাম জামিন কুড়ে যাইবার আগেই maaf সেই নবীকে চিনা শুধু আমরা না মা বোনদেরও দরকার আছে কিনা আছে মাগো আজকের ওয়াজ তোমাদের পক্ষে শুধু ওয়াজ তোমাদের পক্ষে না এই পৃথিবীর মালিক স্বয়ং আল্লাহ তোমাদের পক্ষে যার উসিলাই কুল কায়নাত সেই নবী দয়ার নবীও তোমাদের পক্ষে শুধু তোমরা গেলা না তাদের পক্ষে বলুন মা বোনেরা কি নবীর পক্ষে এখন আছে নবী বলেছে পর্দায় থাকার জন্য মহিলারা কি পর্দায় আছে মাগো এইজন্য তোমার দাম কমে গেছে আগে বিবাহ শাদির প্রস্তাবে মুরব্বীদের মুখে শুনছি মেয়েদেরকে মহরানা দিতে হয়েছে আর এখন মহরানা উল্টা হয়ে গেছে মেয়ের পক্ষ থেকে ছেলেকে মহরানা দিতে হয় একটাই কারণ যে আল্লাহ তোমাদের পক্ষে যেই বিধান দিয়েছে তোমরা তা মানো না যেই নবী তোমাদের পক্ষে নবীর পক্ষ থেকে যা আদর্শ দেওয়া হয়েছে সেগুলি তোমরা মানো না বিধায় তোমাদের দাম কমে গেছে বলুন নবীর বিধানে দাম বাড়ে না কমে বাড়ে নবীর বিধান মানলে সম্মান বাড়ে না কমে বাড়ে বাস্তব ঘটনা এই তো মাহে রমজান বলুন মাহে রমজানে মার্কেটগুলোতে মানুষের ভিড় কম হয় না বেশি হয় মেয়ে বেশি না পুরুষ বেশি মাশাআল্লাহ আপনারা কিন্তু সাক্ষী মেয়ে বেশি তবে শুধু চট্টগ্রামে নয় আমাদের ভৈরবেও মেয়ে বেশি মাঝে মাঝে মার্কেটে যাওয়ার ইচ্ছে হলে দোকানদার বন্ধু বান্ধবরা বলে দোস্ত দিনের বেলা আসিস না রাত্র 10টার পরে আসিস 10টার পরেও যায় দেখি টুকটাক কাকের মতো ঘুরে কি বিপদ রে বাবা বলে হুজুর মার্কেটিং করবে দোষটা কি বাবা রে আমাদের তো দোষ টুপিটাবি লাগাইয়া গেলে মেয়েদের কাছে খাড়ি লোক মৌলবি কেমন রে মেয়ের কাছে খাড়ো রয়েছে অন খাড়িবার জায়গা নাই খাড়ো মুখ হই আরে এখন এমন এক পোশাক বাইরেছে শুধু চোখ দুইটা বা দেখা যাচ্ছে না এটা মেয়ে না পুরুষ বুঝাই যায় না পত্রিকায় দেখলাম এই শুরুতে পুরুষে ও মেয়ে সাজ্জা ডাকাতি করে আসলে এটা ভুরগাটা ইসলামের বিধিবিধান কিনা এটাও জানা দরকার আছে বলতেছিলাম নবীর কথা যদি মেয়েরা মানে তা ইজ্জত বাড়বে না কমবে তার বাস্তব আমার ভৈরব এক দোকানে বসে কাপড়ের দোকানে বসে আছি এক ভদ্র মহিলা পর্দা করে অর্থাৎ নবীর আদর্শ মেনে পর্দা করে উপস্থিত হলেন দোকানে দেখলাম দোকানদার ওনাকে সম্মান করে বসতে দিলেন বসে বললেন খালাম্মা কি নেবেন শব্দটা কি ব্যবহার করলো খালাম্মা আরেক মহিলা আসলেন পর্দা নাই ফিটফাট দোকানদার ডাকে ভাবি আসেন বসেন আচ্ছা আপনাদের কাছে দিলাম ভাবির মর্যাদা আর খালাম্মার মর্যাদা কোনটা বেশি কিন্তু খালাম্মা একই মহিলা এক মহিলাকে খালাম্মা ডাকলো আর এক মহিলাকে ভাবি ডাকলো মর্যাদার দিক এক রকম হলো না দুই রকম হলো আচ্ছা খালাম্মা ডাক পাইলো কে যার মধ্যে নবীর আদর্শ আছে আজকে এই নবীর চিরনা বিদায় তোমাদের অধঃপতন আজকে তোমাদের কেন রাজমিস্ত্রির কাজ করতে হয় তোমাদের কেন রাস্তায় মাটি কাটতে হয় তোমাদের গোলামি করার জন্য পুরুষদেরকে বানানো হয়েছে তারা মাটি কেটে তোমাদের খাবারের ব্যবস্থা করবে তারা রাস্তায় রাস্তায় পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে কলকারখানায় শ্রমিক হয়ে তোমাদের খাবার জুগিয়ে তোমাদেরকে রাজরানীর মতো ঘরে বসায়া খাওয়াবে তোমাদের অধঃপতনের মূল কারণ হলো আমার নবীর আদর্শ ছেড়ে দিয়েছো কিন্তু আমরা পুরুষ নবীর গোলামিতে যাব রাজি আছেন মহিলাদেরকে আহ্বান করব ও মা বোনেরা তোমরাও আসো মহিলা রাজি আছে কিনা জানি না না থাকলেও আজকের ওয়াজে রাজি হওয়ার কথা আপনারা কি নবীর গোলামিতে যাইতে রাজি আছেন এই নবীর গোলামিতে আসতে হবে মেয়ে এবং পুরুষ উভয়কে শান্তি পাইতে হলে একটাই রাস্তা নবীর গোলামি রাজি আছেন তো আপনারা বলতেছিলাম মহিলারা এখন সেদিকে যাইতে রাজি না যদি আসেন তখন দেখুন আপনাদের দাম কত বাড়ে
আপনার পর্দা আছে একটা মহিলা সে হলো খালাম্মা পর্দা নাই আর একটা মহিলা সে হলো মামি আচ্ছা বলুন খালাম্মার সাথে কি ঠাট্টা মশকারি চলে না ভাবির সাথে চলে হায় হায় অতসব যাকে ভাবি ডাকলো হের বিয়ে হয় নাই খালাম্মাকে ইজ্জতের শহীদ বলতেছে খালাম্মা কি কাপড় নেবেন দিলেন কাপড় যেই কাপড়ে অন্য কাস্টমারের কাছে লাভ করব 100 টাকা তার কাছ থেকে লাভ করলো দেখলাম 20 টাকা জিগাইলাম দোস্ত এভাবে কম দামে কাপড় দিয়ে দিলে কোনো বাড়াবাড়ি করলে না ব্যাপার কি কথা দোস্ত এই পর্দার মহিলা দেখলে আমাদের ইজ্জত করতে ইচ্ছে করে এইজন্য কম লাভে ওনাকে আগে বিদায় করে দিলাম আর হেডারে লয়া শুরু করছে খেলা হাই রে হাই বাস্তব ঘটনা বল বাসস্ট্যান্ডের খতিব ঢাকা যাব বাসে উঠলেই ড্রাইভার হুজুর ভালো সিটটা আপনাকে দিলেন ড্রাইভারের পাশাপাশি একটা সিট পিছনে বসলাম আরেক মহিলা পর্দা শহীদ ভুরগা পরা অবস্থায় স্টিয়ারিং এর কাছে বসা ড্রাইভার কাছে বসতেছে খালাম্মা একটু সাইড দেন আমি আমার আসনে স্টিয়ারিং এ যাব আর যদি ভুরগা না থাকতো তাইলে ধাক্কা দিয়া গলা চিপাতা দইরা কইতো সাইড দেন কিন্তু একটা ড্রাইভার পর্যন্ত খালাম্মা বলে আখ্যায়িত করলো এটা এই সম্মানটা পাইলো কি দিয়ে বলুন নবীর আদর্শ দিয়ে ইসলামী বিধিবিধান দিয়ে কাজী এখনো ইসলামে এই ইজ্জত সম্মান আছে ইসলামে ইজ্জত সম্মানের সিস্টেম করেছেন আল্লাহ সিস্টেম দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই বাবারা ভাইয়েরা বলতেছিলাম আজকের ওয়াজের দিক যাবে মহিলাদের দিকে আমার সাবজেক্ট দিবেন মহিলা তবে এই ওয়াজে মনে হয় একটা প্রতিক্রিয়া হবে যাও আমার পক্ষে মহিলারা বাংলাদেশে বেশি যত মাহফিলে যাই মহিলারা বেশি হয় আর বলে দেয় এই তুফাজ্জল হুজুরকে দাওয়াত দিবা আজকার ওয়াজে মনে হয় এই মাঠ আমার আর থাকবে না যাই হোক আমি নির্বাচন করব না আপনাদের বুড়ের আমার দরকার নাই কিন্তু আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহর রাসূলমুখী করতে চাই সুবহানাল্লাহ মাগো তোমাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট রাসূল সন্তুষ্ট বলতেছিলাম আল্লাহ মেয়েদের পক্ষে বাস্তবে আসুন কিভাবে পক্ষে হযরত আদম আলাইহিস সালাতু সালামের বিয়ে হবে মা হাওয়া আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখে বাম পাশে এত সুন্দরী রূপসী হায় রে হায় কি একটা বইরিছে জিগে আল্লাহ এটা কেডা কয়টা হাওয়া তোর লেগে বানাইছি হায় হায় কোন কি আমার লেগে হ তে বাম হাত বাড়াইছিন মাথা দইরা দেখতো আল্লাহ কয় বিয়ে হইছে না বিয়ে হইতে হইব আল্লাহ বিয়ে হইতে হইব হ তে বিয়েটা করায় দেন কইতে মহরানা দে আচ্ছা মহরনা কি হাওয়ার কাছে চাইছে না আদমের কাছে চাইছে মাগো একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট তোমাদের পক্ষে আল্লাহ পুরুষের কাছে মহরনা চাইছে তোমার কাছে চায় নাই এই সাবজেক্টের জবাব তুমি দিয়ে পারবে না আজকে সেই আল্লাহকে খুশি করার মতো কাজ তোমাদের মধ্যে নাই মনে যা চা তাই করতেছো একদিন কিন্তু তুমি ধরা পড়ে যাবে আল্লাহর আযাব গজবের পিঞ্জরায় তোমাকে ঢুকানো হবে আদম নবী তো বিপদে পড়ছে হাইরে আল্লাহ দিয়ে হিলার পক্ষে আল্লাহ মোহরনা এমন সময় চাইলেন মোহরনা কইতে দিব টাকা পয়সা তো নাই তখন কি বাংলাদেশ ব্যাংক আছিল না কইতে দিব অপরক হইয়া বিয়ে করতে মন চায় আর জেলারে বসাইছে এলারে থুইয়া যাইতে মন চায় না অবশেষে কিতাব লেখে কাঁদতে শুরু করলো হ্যাঁ হ্যাঁ এই কান্দার অভ্যাস আদমের আছে না কান্না তবে যুবক তোমার প্রয়োজনে তুমি মা বাবার কাছে কাঁদতে পারো এটা আদমের শিক্ষা কিন্তু আদম নবী কাঁদছে গার্জিয়ানের কাছে আদমের গার্জিয়ান কে আল্লাহ সবাই বলুন আল্লাহ গার্জিয়ান গার্জিয়ানের কাছে কাঁদতেছে আল্লাহ কই কান্দস কি লেগা আল্লাহ মহরনাও নাই বিয়ে করতে তুম না আল্লাহ কো কাঁদছ যখন একটা ব্যবস্থা করব মহরনা কি এই আদম চার ভালোবাসায় আমি আল্লাহ ক
সকল কায়নাত সাজাইছি তুই আদম রেও বানাইছি আমার সেই নবীর উপর তুই 10 বার তোর বিবি 10 বার দুইজনে মিলে 20 বার আমার হাবিবের উপর দরুদ শরীফ পাঠ কর আমি তোর তুই আদম হওয়ার বিয়ের মোহরনা আদায় করে দেব আরে আদম হওয়ার বিপদ উদ্ধার হয় আমরা নবীর দরুদ দিয়া আজকে সেই নবীর উম্মত নবী খুশি করার কাজে যাওয়া দরকার আছে কি না যদি নবী খুশি যা করার কাজে আপনি যাইতে পারেন আল্লাহ এমনিতেই খুশি দেখেন না ঘোষণা দিয়ে রাখছে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও নবী আপনি বলে দেন আমার বান্দা গুনাহ করছে যাতে তারা আমার রহমত থেকে দূরে সরে না যায় আমি আল্লাহ আপনার উম্মতের মাফ করে দিব যাই হোক এবার মহরানা চাইলেন আদমের কাছে তাইলে আল্লাহ কি মহিলার পক্ষে না পুরুষের পক্ষে মাগো এই ওয়াজ করি না কারণ তোমরার দাম বাইরে যাইবোগা তবে ওয়াজ দরকার জারু সিলাই কুল কায়নাত যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায় সেই নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার বিয়ে হবে নবীজি ডেকে ডেকে বলেন আলী ফাতেমা কি বিয়ে করবি মোহরানার টাকা দাও নবীজি মোহরানা চাইলেন আলীর কাছে এখন কি মেয়ের পক্ষে গেলেন না আলীর পক্ষে গেলেন মোহরনা দাবি করলেন কার পক্ষে মেয়ের পক্ষে আলী মোহরনা দাও বিয়ে করতে গেলে মোহরনা লাগবে হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা পয়সাও নাই তোমার বিক্রি করার মতো কিছু আছে হুজুর বিক্রি করার মতো কিছু নাই শুধু ডাল তরবারিটা আছে হযরত আলী বলেন হুজুর এই ডাল তরবারি বিক্রি করলে আমি যুদ্ধ করব কি দিয়ে রাসূল বলেন তোমার ডাল তরবারি বিক্রি করে হলেও মোহরনা দিতে হবে অথচ ইসলাম বলে তখনকার সময় আলীর হাতের ঢাল তরবারি ইসলামের জন্য 100% দরকার ছিল রাসূল বলেন 100% দরকার হলেও এর চেয়ে বেশি দরকার হলো মোহরনা তাইলে নবীজি মেয়েদের পক্ষে আছে কিনা বলুন আছে কিন্তু এখনকার সময় মহিলারা তো নবীর পক্ষে নাই হযরত আলী কি করবে নবীর নির্দেশ মানতেই হবে ঢাল তরবারি বিক্রি করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে উসমান গনি ঢাল তরবারি খরিদ করে আবার হযরত আলীর হাতে তুলে দিয়ে বললেন আমি খরিদ করেছি ইসলামের স্বার্থে আবার তোমার কাছে আমি দান করে দিয়েছি সুবহানাল্লাহ আজকে কে আছেন চুরি হালদারাকার এমন ব্যক্তিত্ব যেই যুবকেরা এই সুন্দর মাহফিলের ব্যবস্থা করে আমরাও তাদের হাতে আল্লাহ আল্লাহ রাসূল চিনার জন্য এইভাবে আমরাও তাদের হাতে সাহায্য করে দেব যদি এই নবীর ভালোবাসায় এই কাজ কেউ করতে পারেন কেউ করেছেন আগামীতে করবেন আল্লাহর কসম আমার নবীর গুদারায় উঠে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে বাবারা ভাইরা হযরত আলী ডাল তরবারি বিক্রি করে টাকা নিয়ে হাজির করে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই যে মোহরনার টাকা আল্লাহ নিজে হাওয়ার পক্ষে আদমের কাছে মোহরনা আদায় করলেন রাসূল নিজে ফাতেমার জন্য আলীর কাছ থেকে মোহরনা আদায় করলেন কিন্তু এইভাবে যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকি মহিলাদের পক্ষে আল্লাহ আল্লাহ রাসূল এইভাবে এখনো থাকবেন কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে নাই বিদায় আমাদের দেশের মহিলাদের বর্তমানে অধঃপতন মোহরনা চাইবার আগে ছেলেরা মোহরনা চায় বিয়ার প্রস্তাব দিলেই জিগাই কত দিব কি বলেন মিথ্যা কইছি এই বিপদ থেকে আমাদের মা বোনেরা কিভাবে বাঁচতে পারে সেজন্যই আজকের মাহফিলের সাবজেক্ট তাই আসুন যে আল্লাহ আমাদেরকে
এই ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন সে আল্লাহর শুকর আদায় করেছি। তাই আমরা এখন আলোচনায় ঢুকব। আলোচনা ঢোকার আগে পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আল্লাহ যেটুকু তৌফিক দিবেন আমি সেটুকু আলোচনা করব। তাই আসুন যে আল্লাহ যেই নবীর উম্মতের এত সহজে মাপ দেয় এই আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করা যায়। কোন আল্লাহ যার জমিনে থাকেন, যে আল্লাহ আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো। কে বলতেছেন ভয় করতে? আল্লাহ। কোন আল্লাহ যার জায়গা? কি কর এই জায়গার মালিক কে? আল্লাহ। নাকি ফতেঙ্গার মানুষ? না। কত মানুষ জায়গার মালিক সাজ্জা মাটির সাথে মিশে গেছে, হাড় দিয়েও পাইতেন না। আসলে জায়গার মালিক কে? আল্লাহ। ওই মালিক বলতেছে তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, ভয় যে মালিকে বলছে ভয় করলে লাভ হবে না লস হবে? দেখেন কোরআন শরীফে ঘোষণা দিছে কি লাভ হবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলো। যদি কেউ যদি ভয়ের মতো ভয় করতে পারে তার জন্য আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল মাওয়াটা পুরস্কার দিবে। এমন মালিককে ভয় করা আমাদের দরকার আছে কিনা? আচ্ছা, এই ভয়ের ঘোষণাটা কি খালি পুরুষের বেলায় দিছে না মেয়েরার বেলাও? ওহন বর্তমান সময়ে মহিলারা মনে করে ওয়াজ নসিহত মসজিদের আজান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নবী পাকের নির্দেশ সবগুলি পুরুষেরে দিছে, হেরারে দিছে না। দেখবেন তারা বিপয়রা বাড়ি গিয়া দেহে বাড়ি অল্লি ঘুমাইতেছে, কি গো রোজা রাখলা তারা বিফললো না? কই তুমি ফললেই তো হয়। আচ্ছা, আসলে কি ঘোষণাটা শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য আছে? সকল ইমানদারের জন্য, মেয়ে এবং পুরুষ উভয়ের জন্যই তো কোরআন শরীফের এই ঘোষণা। কিন্তু এখন শুধু পুরুষেরাই বেশি মানে, কিন্তু মহিলারা এটা তাদের প্রতি আল্লাহর নির্দেশ এটা তারা বুঝতে রাজি না। আর আসলে এই ব্যাপারে আমরাও দোষী, আমরা এগুলি মহিলাদেরকে ভালো করে বুঝাইতে পারি না। যেমন আপনারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ নিজেরাই শুনবেন, বাড়িতে নেবেন না, কিন্তু নবীর নির্দেশ হলো ওয়াজ তোমরা শুনে সাথে সাথে বাড়িতে নিয়ে পৌঁছাও। নবীজি যখন ওয়াজ করতেন সাহাবীরা ওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে পৌঁছাইতেন। এতে কি হলো, মহিলা পুরুষ একসাথেই আমল করার সুযোগ পেল। আমরা ওয়াজ শুনে বাড়িতে নিব দূরের কথা, প্যান্ডেলের বাইরেই নেই না, এহনি রেখা যায়। কিন্তু সাহাবীরা ওয়াজ শুনে নবী পাকের পবিত্র জবানের ওয়াজ শুনলেই বাড়িতে নিয়ে যাইতেন। তার বাস্তব ঘটনা, একজন সাহাবী যার নাম অত্যন্ত গরিব ছিলেন, আব্দুল্লাহ আনসারী, একবারে গরিব সাহাবি, যেদিন ওয়াজ শুনল নবীর মুখ থেকে নামাজ বেহেশতের চাবি, নবী ওয়াজ করেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওয়াজ নিয়ে দৌড়ে বাড়িতে গেলেন। বিবি আজকের ওয়াজের খবর পাইছো? রাসূল বলছেন নামাজ বলে জান্নাতের চাবি। বিবি বলো এই ওয়াজ কি তুমি রাখবি? মহিলা কসম খাইলেন, স্বামী কসম খেয়ে বললাম আর জীবনে কোনোদিন এই নামাজ ছাড়ব না। সুবহানাল্লাহ। ওয়াজটা নবীর মুখ থেকে বাড়িতে পৌঁছাইলো স্বামী, পুরুষ আমরা তো বাড়িতে নেই না। তাদের জীবনী লেখে তারা এত গরিব ছিলেন, ও বাবা শ্রমিকেরা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে চট্টগ্রাম চাকরি করে দুমুটো ভাত খাওয়ার জন্য কষ্ট করো, ও বাবা শ্রমিকের দল তোমাদের মতোই একজন শ্রমিক গরিব মানুষ আব্দুল্লাহ আনসারী, অত্যন্ত গরিব, কিন্তু নবীর ওয়াজ একটাও অমান্য করে না, নবীর পক্ষ ছাড়ে না। বিবি রাসূল বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ কি পড়বি? বিবি বলেন স্বামী কসম খেয়ে বললাম জীবনে খাই বা না খাই নামাজ ছাড়ব না। যেহেতু কথাটা রাসূল বলেছে, কে বলেছে? নবীর গোলামিতে ঢুকে গেলেন। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী এত গরিব ছিলেন, মানুষের সামনে যাওয়ার মতো স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, এক কাপড় দুইজনে মিলে, এরকম গরিব কি আমাদের চট্টগ্রামে আছে?
যারা এই রাস্তায় ভিক্ষা করে তাদেরও যায় দেখেন লক্ষ লক্ষ টাকা আছে। আমাদের এলাকায় এক বেচারা ভিক্ষা করে হাত পাও একবারে গোজা, গাড়িতে পয়সা চলে, তার স্ত্রী দুইটা। যদি বিশ্বাস না হয় আমাকে আটকায় রাখেন, বৈরবের খবর নেন, বটতলার উড়ে বসে হে ভিক্ষা করে, স্ত্রী দুইটা, স্ত্রী না আবার স্ত্রী। গরিব, আমাদের দেশের গরিব এখন ধনী, কিন্তু নবীর সাহাবী কত গরিব ছিলেন আব্দুল্লাহ আনসারী, দুইজনে মিলে মানুষের সামনে যাওয়ার মতো মাত্র একটা কাপড় ছিল। বিবি স্বামীর গলায় ধরে চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, স্বামী গো কিভাবে নামাজ পড়ব, তুমি তো কাপড় পরে মসজিদে নববীতে চলে যাবে, এক কাপড়ে দুইজনে মিলে নামাজ আমরা কিভাবে আদায় করব। তাদের জীবনী লেখে আব্দুল্লাহ আনসারি ঘরের ভিতরে গর্ত করেছে, মসজিদে নববীতে যখন জামাতের সময় হয় আমার নবীর পিছনে যাইয়া জামাতে নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে গর্ত করে বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া দরজাটা বন্ধ করে আব্দুল্লাহ আনসারি কাপড়টা পরে দৌড়াইয়া মসজিদে নববীতে যাই, পিছনের কাতারে যাইয়া জামাতে শরিক হইয়া জামাত শেষে সালাম ফিরাইলে আবার দৌড় মারে ঘরের ভিতরে ঢুকে আব্দুল্লাহ আনসারি বিবিকে কাপড়টা খুলে দিয়ে নিজে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে, দুইজনে মিলে এক কাপড়ে এইভাবে নামাজ পড়ে আমার রাসূলের কথা সারে না। আরোহণ সুকেশ ভর্তি কাপড়, নবীর কথা মানে না, মা গো এই জন্য তোমার দাম কমছে। আগে দেখছি ট্রেনের মধ্যে বাসের মধ্যে মহিলা আসলে মানুষ পুরুষগুলি দাঁড়াইয়া গেছে মা বোনদের সিটটা দেন, একজন আরেকজনকে সুপারিশ করছে এই মহিলা দাঁড়াই রয়েছে ওনাকে সিটটা দেন, কিন্তু এখন আর দেখলে দাঁড়াইতে চাই না, আর এইদিকে চায় তা। মা গো তোমার নিজের দাম নিজে কমাইতেছ, তবে তোমার দাম অতি ঊর্ধ্বে। এই পৃথিবীর প্রথম সম্পদ হলো মহিলা, যত সম্পদ দেখেন প্রথম সম্পদ হলো পৃথিবীর জন্য মহিলা। আজকে মহিলারা কম দামি হলো কেন, রূপটা কোথায়, কারণটা কি? বাবার একটু লম্বা হইতাছে, আপনাদের কষ্ট হবে না তো বাবারা ভাইয়েরা? আব্দুল্লাহ আনসারি এইভাবে নামাজ শুরু করে দিলেন এক কাপড়ে দুইজন, সিস্টেম করলো ঘরের ভিতরে গর্ত, মুসল্লিরা নালিশ দিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারি কি নামাজ পড়ে বুঝি না, মসজিদে নববীতে দৌড়ায় আসে দৌড়ায় যায়। রাসূল বলেন তোমরা সমালোচনা করো না, আমি নিজে এটা তদন্ত করে দেখি। সমালোচনা কি ভালো না খারাপ? আমি নিজে তদন্ত করে দেখি। নবীজি আব্দুল্লাহ আনসারির পিছি পিছি গেলেন, যায় দেখে দরজা বন্ধ, দরজায় দাঁড়ায়া নবীর আদর্শ নবীর তরিকা এই জিনিসগুলি ব্যবহার করবেন, কারো ঘরে ঢুকবার আগে সালাম দেবেন। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারি, জবাব নাই, আবার দিলেন তিনবার সালাম দিলেন, কারো ঘরে ঢুকবেন তিনবার সালাম দিয়ে জবাব না পাইলে এ ঘরে আর ঢুকেন না, ফিরে এসে পড়বেন। আর আমাদের দেশে চরিত্র হইল তিনবার সালাম দেয়ই না, দুইটা ডাক দেয় ঘরে, আসো মালিক ভাই, আসো ঘরে, মালিক ভাই সারা শব্দ না পেলে লগের টারে কই ভাই যখন বাড়ি না লও বাবির লগে দেখা করে যায়। আসেনি এই চরিত্র? কে দিল সেই অধিকার তোমাকে ভাইয়ের সাথে দেখার পরিবর্তে ভাবির সাথে দেখা করবে? আমার রাসূল নিষেধ করেছে এই দেখা করা যাবে না। নবীজি একদিন বিবিগণকে নিয়ে বসে আলোচনা করতেছেন, নবীজির একজন অন্ধ সাহাবী আসতেছে, রাসূল বলেন বিবিগণ তোমরা পর্দায় যাও পর্দায় যাও, আমার সাহাবী আসতেছে। বিবিগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না। রাসূল বলেন তোমাদেরকে উনি দেখবে না, তোমরা তো তারে দেখো। হুজুর আমরা তো দেখি, এটাও বেপর্দা হবে, তোমরা পর্দায় যাও। আর এখন বাইরে পায় না দেখে বাবির সাথে দেখা করতে যায়, এই জন্য বিশ্ব মুসলিমের অধঃপতন।
যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকবে পৃথিবী ধ্বংস হবে না যেই নবীর উম্মত একটা বেহেশতে একটা হাশরের ময়দানে থাকবে বেহেশতের দরজা বন্ধ হবে না আজকে সেই নবীর উম্মতের অধঃপতন কেন শুধুমাত্র নবীর গোলামি নবীর আদর্শ নবীর তরিকার থেকে আমরা দূরে সরে গেছি বাবারা ভাইরা কষ্ট হইতাছে আপনাদের না আব্দুল আনসারী তিনবার ডাকলেন জবাব দিলেন না সালামের জবাব হলো না রাসূল চলে আসতেছেন বিধি মাফিক চলে আসতেছেন এটা নবী শিক্ষা দেন উম্মতেরে এই মাফিক আমাদের চলতে হবে কিন্তু চলে আসতেছেন আব্দুল আনসারী কি করবে রে উলঙ্গ অবস্থায় তো রাসূলের সালামের জবাব দেওয়া যায় না বিবি তাড়াতাড়ি করে এসে গর্তে ঢুকে কাপড় খুলে দিলে আব্দুল আনসারী কাপড়টা পরে দরজাটা খুলে দৌড় দিলেন নবীজির সালামের জবাব দিবে কিন্তু এমন নবী গো যাকে পিছন থেকে ডাক দেওয়া মহিলা দৌড়ে বলতেছেন তাড়াতাড়ি যান নবীজি কষ্ট পাবে পিছন দিক থেকে দৌড়ে যাইতেছে কিন্তু এমন নবী যাইতেছে যাকে পিছন থেকে ডাক দিয়ে ফিরানো যায় না নবী মেরাজে যাবে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে রাসূল তো ঘুমিয়ে আছেন জিব্রাইলের সাহস নাই নবীকে ঘুম থেকে ডাক দিয়ে জাগানো এমন নবী ঘুমাইছে যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস জিব্রাইলের নাই যার নাম নিয়ে ডাক দেওয়ার সাহস জিব্রাইলের নাই জিব্বা লাগাই দিলেন নবীজির পাও মোবারকে নবীর ঘুম ভাঙলো এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা জিব্রাইল যাকে ডাক দেওয়ার সাহস পায় না জিব্বা লাগাইতে হয় সেই নবীকে ডাক কিভাবে দিবে নবীর সাহাবী আব্দুল আনসারী পিছনে যাইয়া কিতাব লেখে পায়ের আওয়াজটা বড় করে মারছে আওয়াজ হলে নবীজি পিছনে তাকাইছে হুজুর ওয়া আলাইকুম সালাম আমি আব্দুল আনসারী হুজুর আমি অপরাধ করেছি বেয়াদবি করেছি আমাকে ক্ষমা করে দেন আব্দুল আনসারী রে এতক্ষণ পরে কোত্থেকে আসলি সালাম দিলাম কেন জবাব দিলি না আব্দুল আনসারী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করতেছে হুজুর এমন এক অবস্থায় আমি ঘরের মধ্যে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না নবী গো আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি এওয়াজ আমি বাড়িতে আমার বিবির কাছে পৌঁছাইছি বিবি আমি এবং আমার বিবি দুইজনে মিলে আপনার এই কথাগুলো আমল করি নামাজ দুইজনে পড়ি একজনও নামাজ ছাড়ি না নবী গো দুইজনে মিলে নামাজ পড়তে বড় কষ্ট হয় হুজুর নামাজ পড়ার মতো দুইজনে মিলে ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে এক কাপড় দিয়ে দুইজনে মিলে নবীর কথা মানি একটু কথা অমান্য করি না হুজুর দুইজনে মিলে এক কাপড়ে আপনার কথা মানতে যাই আমাদের বড় কষ্ট হয় বিদায় এমন এক পরিবেশে ছিলাম গো রাসূলের সালামের জবাব দিতে পারলাম না কি পরিবেশে ছিলে হুজুর দুইজনে মিলে এক কাপড় মসজিদে নববীতে যখন আজান হয় কাপড়টা পরে আমি যখন মসজিদে নববীতে চলে যাই ইয়া রাসূলুল্লাহ আমার বিবি ঘরের ভিতর গর্ত করেছি উলঙ্গ করে বিবিকে ঘরের ভিতরে রেখে কাপড়টা পরে মসজিদে নববীতে যাই মসজিদে নববীর জামাত শেষ হলে দৌড়াইয়া ঘরের ভিতরে এসে আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসি আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে হুজুর যখন আপনি সালাম দেন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম আমি সালামের জবাব এই অবস্থায় দিতে পারলাম না রাসূলের সালামের জবাব দেওয়ার মতো পরিবেশ ছিল না বিদায় কথা বলি নাই পরে দৌড়াই আসছি হুজুর আমাকে মাফ করে দিয়েন আমার নবী বলেন আব্দুল্লাহ আনসারী বলো কি দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ো ঘরে গর্ত করেছো জি হুজুর আসো দেখি তোমার গর্ত শরীয়ত সম্মত কিনা আসো দেখি দরজা খুলে দিলেন নবীজি দরজায় দাঁড়ায়া দেখে ঘরের ভিতরের গর্ত এত গভীর ছিল যে গর্তটার ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না
মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারী রে তোদের দুইজনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবারা ভাইয়েরা ভাগ্যবান হন নবীর আদর্শ মেনে নবীর পক্ষে এসে। মাগো তোমরাও সাথে সাথে পুরুষের পাশাপাশি তোমরাও নবীর কথাগুলি মানো। কোরআনের হুকুমগুলো শুধু পুরুষের জন্য নয়, সাথে সাথে মহিলাদের জন্য। আব্দুল্লাহ আনসারী বললেন, তো এইভাবে আমরা দুইজনে নামাজ পড়ি, আপনার কথা মানি, আমরা অমান্য করি না। রাসূল ঘোষণা দিলেন, তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী বলেন, আমার নবী বিদায় হয়ে যায়, পিছে পিছে যাইতেছি নবীজিকে আগায়া দেওয়ার জন্য। আমরা মেহমান এলে আগায়া দেই না? আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যায়, আমার নবী মেন রাস্তায় যাইয়া সোজা চলে যাবেন। এমনি সময় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে বাইদা খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে, খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে। বাচ্চাগুলো কাঁদতেছে, চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। রাসূল বাচ্চাদেরকে খুব আদর করতেন। ও আজকের মাহফিলের খেলোয়াড় ভাইরা, তোমরাও নবীর আদর্শ সমাজে সরিয়ে দাও, বাচ্চাদেরকে ধমক দিও না, এদেরকে আদর করো। এমন একটা পরিবেশ চুরি হালদা সৃষ্টি করো, তোমাদের আদর্শ দেখে মানুষ যেন মাহফিলের পক্ষে আসে, মানুষ যেন দলে দলে এই মাহফিলের জন্য পাগল হয়ে যায়। নবীজি দেখে দুঃখ করে দাঁড়িয়ে বলতেছেন, বাবারা তোমাদের এই কষ্ট এই দুঃখ কি ব্যাপার? বাচ্চাগুলো কান্দে। হুজুর কত মানুষ যায় কেউ জিগায় না, আমার মায়ার নবী জিজ্ঞেস করলেন দুঃখ কিসের? হুজুর আমাদের দুঃখের কথা কেউ জিগায় না, জিজ্ঞেস করেন তোমাদের বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে, বাচ্চাগুলো হাত বাঁধা ইশারা দিয়ে দেখায়, হুজুর গো আমাদের বাবা হলেন আব্দুল্লাহ আনসারী। রাসূল বলেন, আব্দুল্লাহ আনসারী রে এই সন্তানগুলোর এত কষ্ট কে, কারণটা ব্যাপারটা কি বলো? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছেন, কিছুই কয় না, বাচ্চাগুলো ডাকে, হুজুর আজকে পাঁচ সাত দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না, জোর না খায়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণা, আমরা ভাই দুইজন সহ্য করতে পারি না। নবী গো পেটের খিদা লইয়া আমরা গরিবের সন্তান, এই খেজুর গাছটার নিচ থেকে টুকাইয়া টুকাইয়া খেজুর খাইছিলাম গো নবী, এই গাছটার মালিক হলেন ইহুদি, এই খেজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমরা দুই ভাইরে গাছের সাথে বাইধা রাখছি। আমার নবী সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দায় কান্দে। উমর দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ কার দেওয়া ব্যথায় কান্দেন বলুন, এই তো তরবারি হাতে, আমি এখন তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী কান্দে, উমর রে আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। আবু বকর সামনে হাজির, হুজুর বলুন আমি জীবন দিয়ে দিব, কার দেওয়া ব্যথায় কান্দেন? আমার নবী বলেন, আবু বকর রে জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। দৌড়ে আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান গনি এসেছি, বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি বন্ধ করতে পারি? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি আয়, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুমি পারবে আমার চোখের পানি খানি বন্ধ করে দিতে? হুজুর বলুন কিসের বিনিময়ে পানি বন্ধ করব? উসমান গনি রে ইহুদির বাড়ির খেজুর গাছটা কিনে আমি রাসূলকে দান করে দিতে পারলে আমার চোখের পানি বন্ধ হবে। উসমান গনি একটা দৌড় দিয়ে যাইয়া হাজির হয়ে গেলেন ইহুদি, এই গাছটা বিক্রি করে দাও, মূল্য যা চাইবি তাই পাবে। ইহুদি বলেন, বাড়ির কাছের গাছ কেন বিক্রি করব? ও ইহুদি আমার রাসূল কান্দে, রে কথা বাড়াইস না, কথা দিলাম আমি উসমান গনির কাছে আজকে যা চাইবি তা আমি তোকে দিয়ে দিব। উসমান গনি যা চাইম তা দিবি? তাহলে সুযোগ পাইছি, আমার বাড়ির পাশে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, এই বাগানটা আমার দিলে তোমারে একটা গাছ দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারলেন, আরে ইহুদী
মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ চাইছস আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে আমি রাসূলের ভালোবাসাই দিয়ে দিতাম আজকে কে সেই খেলোয়ার কল্যাণ সমিতির সদস্য কাদের টাকায় আজকে এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছে কারা এই মাহফিলের পক্ষে সাহায্য সহযোগিতা করেছো নিশ্চয়ই তোমাদের জীবন ধন্য হয়ে গেছে তোমাদের এই কাজে আমার রাসূল খুশি হইয়া যায় সুবহানাল্লাহ 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে রাসূল খুশি করে ফেলেছো যেই রাসূলকে খুশি করার জন্য উসমান খনির মতো ব্যক্তি সকল সম্পত্তি দিয়ে দিতে রাজি ছিল সুবহানাল্লাহ নিয়ে গেলেন দলিল রাসূলের হাতে নবীজি এসে বাচ্চাদের হাতের বানগুলি খুলে দিলেন আরে বাবারা আর তোমাদের এই গাছের খেজুর টুকায়া খাইতে হবে না এইটাও তোমাদেরকে গাছের মালিক বানিয়ে দিয়ে গেলাম সুবহানাল্লাহ এত গরিবী অবস্থায় রাসূলের কথা অমান্য করে না আর আমাদের সুকেজ ভর্তি কাপড় কিন্তু রাসূলের কথা আমরা মানি না বিধায় আজকে আমাদের অশান্তি সমাজে নেমে আসছে যাই হোক বাবারা ভাইরা বলতেছিলাম আমরা ওয়াজ শুনে বাড়িতে নেই না নবীর সাহাবীরা ওয়াজ শুনে বাড়িতে নিয়ে বিবির কাছে পৌঁছাইতেন মহিলাদের কাছে পৌঁছাইতেন আর এখন তো আরো সুবিধা মহিলারাও দেখছি ওয়াজ শুনতে আসে তাই মাগো তোমাদের উপর আজকের ঘোষণা শুধু আমাদের উপর নয় তোমাদের উপরও আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো যাই হোক ওয়াজ মহিলাদের পক্ষে লম্বা ঘটনা বহু দূরে যাইতে হবে সময়ও দি যাইতেছে না মা পানি দাও মহিলা বলেন বাবা উমর নিষেধ করেছে এই কাজ আমি করব না বাবা কয় তুমি পাগল নাকি উমর কি তোমারে দেখতেছে ঘরের কোণায় কি দাঁড়ায় রইছে মহিলা কয় বাবা উমর যদি নাও দেখে উমরকে যাই বানাইছে তোমাকে আমাকে যাই বানাইছে সে আল্লাহ তো দেখে মেয়েটা কাকে ভয় করলো ও পতঙ্গা চুরি হাল্লা এলাকার মা বোনেরা ইচ্ছা করলেই রাতের অন্ধকারে যা মনে চাতা করো না দুনিয়ার কেউ যদি নাও দেখে আজকার থেকে ওয়াজটা বাড়িতে নাও তোমার আল্লাহ তোমাকে দেখে এক পিশাব কেবলা আপনার একজন সাধারণ মুরিদকে খেলাফত দিয়ে দিলেন বাবা তুমি মুরিদ করতে পারবে তোমাকে পীর বানায় দিলাম অন্য মুরিদরা কয় হুজুর এটা সাধারণ মানুষকে দিয়ে দিলেন খেলাফত আমরারে দিলেন না হুজুর কই বেটা রে কি 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 জন্য দিছি আমি তো যাই নেই দিছি তোর সাথে বুঝজা দিতেইব হুজুর বুঝজা দিছেন আপনি কিন্তু আমরা তো কিছু বোঝা দরকার কিসের উপর তারে দিলেন খেলাফত আল্লাহর ওলি কই বাবা দাঁড়া পরীক্ষা করি কেন দিছি আচ্ছা তোমরা একটা কাজ করো আমার মুরিদ যারা আছো আমার জন্য প্রত্যেকে একটা মুরগি জব করে নিয়ে আনবা কিন্তু মুরগিটা যে জব করবা কেউ যেমন না দেখে একবার নিরিবিলি চুপচাপ কেউ যেমন না দেখে হুজুর এটা কোনো ব্যাপার এটো বাড়িতে গিয়া মুরগ ধইরা কেউ পায়খানার ভিতরে ঢুকছে কেমন হুজুর লন মুরগ জব করুম দেখবো কেউ কত হইলো বাবা কেউ দেখে নাই না হুজুর কেমনে দেখবো পায়খানার ভিতরে কেউ নাই আচ্ছা ঠিক আছে তুমি হুজুর আমি তিনতলার ছাদের উপরে রাত 12টায় কেউ নাই লন মুরগ উইতো খাইতেন তুমি হুজুর আমি পানির নিচে ডুব মাইরা দিছি পুকুরে কেউ দেখে নাই লন তুমি হুজুর আমি অন্ধকার গুরুস্থানের নিরিবিলি জায়গায় যেখানে সে আলো যায় না রাইতে তুমি হুজুর আমি তো এইভাবেই ঘরের দরজা বন্ধ করে কাম সেরে নিয়েছি কিন্তু যাকে খেলাফত দিছে মুরগিটা জীবিত অবস্থায় নিয়ে আইছে বাবা সবাই মুরুগ জব করে আনলো তুমি জীবিত আনলি জব করলি না চোখের পানি ছেড়ে দিছে হুজুর মাফ করে দিয়েন আপনি বলেছেন জব করতে হবে কেউ যেন না দেখে হুজুর কেউ দেখবে না সে আশায় জব করার জন্য ঘরের দরজা বন্ধ করেছি দুনিয়ার কেউ দেখবে না আমি দেখি আমার আল্লাহ তাকায়া রইছে হুজুর ছাদের উপরে যাইলাম অন্ধকার কোনো মানুষ নাই কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে পানির নিচে ডুব দিলাম কেউ দেখবে না আমার আল্লাহ দেখে এমন একটা জায়গা পাইলাম না যেইখানে মুরুগ জব করলে আমারে কেউ দেখবে না এমন একটা জায়গা পাইলাম না মানুষের অগোচরে যাইতে পারি আমার আল্লাহ দেখে সেই অগোচরে যাইতে পারি না তখন আল্লাহর ওলি বলেন ও
মূর্খের দলেরা, ও ও বাবা গাফেলেরা, এই যে দেখো এই ব্যক্তি আমার খেলাফত পাইতে পারে কিনা, সেই জন্য তাকে খেলাফত দিলাম। তোরা যে মূর্খ জব করলে কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তো দেখছে। আল্লাহকে দেখে এই চিন্তাটা তোর ভিতরে নাই, তোর জন্য অপরাধ করা সহজ। আর কেউ যদি জানে আমার আল্লাহ দেখে, তার জন্য অপরাধ করা সহজ হবে না। ও চুরি হালদার মা বোনেরা, আজকার থেকে এই ওয়াজটা সঙ্গে রাখো, আমি কি অপরাধ করব, সব তো আমার আল্লাহ দেখে, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটাও আমার আল্লাহ দেখে। বাবা তোমাকে যে বানাইছে, উমরকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, সেই মালিক তো দেখে, বাবা আমি পানি দিতে পারবো না। কথাটা খেয়াল আছে? একটা মহিলা আল্লাহকে ভয় করে, আল্লাহ যে বলছে ভয়ের পুরস্কার কি দিব, দেখেন না কি দিতেছে, কোরআন শরীফ যাইতেছে, রাত্র শেষ, পানি দিল না মহিলা, উমর চক দিয়ে দাগ দিয়ে গেছে ঘরের কোনায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদে বসে ডাক দিলেন, এই আমার পুলিশের দল, ইমুক গ্রামে দরজায় চকের দাগ দেওয়া এই ঘরের মহিলাটাকে ধরে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। পুলিশ রাষ্ট্রপতির নির্দেশ, মেয়েকে নিয়ে গেলেন। মা বাবা পিছে পিছে কাঁদতে কাঁদতে যাইতেছে, কি অপরাধ, উমরের সৈন্য ধরে নিয়ে যেতেছে, কি বিচার জানি হয়। উমরের ছেলে ডেকে ডেকে বলতেছেন, উমর আমার ছেলেটাকে গোসল দিয়ে জামা কাপড় পরাও। এবার বিবাহের অনুষ্ঠান হয়ে গেল, মেয়ের বাবা বলতেছেন, ওমর আপনি রাষ্ট্রপতি আমার বিয়াই, ঘটনাটা কিভাবে হলো? ওমর বলেন, তোমার মেয়ে যেই সময় বলেছিল দুধে পানি দিলে ওমর দেখবে না, বাবা তোমাকে যে আমাকে ওমরকে যে বানাইছে সেই মালিক আল্লাহ তো দেখবে, তোমার মেয়েটার মধ্যে আল্লাহর এই কিসিমের ভয় আছে বিদায়, আমি খুশি হয়ে আমি রাষ্ট্রপতির ছেলে দিয়ে তোমার মেয়েকে বিবাহ করে আসলাম। রাষ্ট্রপতির ছেলে গোয়ালিনীর মেয়ে বিবাহ করাইলেন, একটাই কারণ, মেয়ের মধ্যে কি আসিল বলুন, আরো জোরে বলুন, আল্লাহর ভয়। মাগো শুধু দুনিয়ায় এই পুরস্কার না, হাসরেও তোমাদের পুরস্কারের বাজেট আছে, যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাক কোরআন শরীফে নির্দেশ করেছেন, আল্লাহকে ভয় করলে বাজেট কত কি যে বাজেট, দুই বছর ওয়াজ করলেও এই শব্দের ওয়াজ করে শেষ করা যাবে না। তাই আমরা একটা জিনিস, যুবক যুবতী, একটা ওয়াজ আজকে বাড়িতে নিব, আমরা অপরাধটা করব না, কেউ দেখবে না, কিন্তু কাকে ভয় করে অপরাধ ছেড়ে দিব, আরো জোরে বলুন, আল্লাহকে। কাজী এই চিন্তাটা মনে রাখা, বাবা যুবক যুবতীরা এই আলোচনায় যাও, সাথে সাথে আমরা পর্দার চিন্তা করব, কারণ মেয়ে পুরুষ উভয়ের মর্যাদা দিয়েছে, একজনের পাশে একজন। কোরআন শরীফ বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, পুরুষের জন্য মেয়ে প্রয়োজন, মেয়ের জন্য পুরুষ প্রয়োজন, যেমন প্রয়োজন পোশাক, আমার এই পোশাকটা যেমন দরকার এরকম প্রয়োজন হলো পুরুষের জন্য মেয়ে, মেয়ের পোশাকটা যেমন দরকার এমন প্রয়োজন মেয়ের জন্য একটা পুরুষ। তার অর্থ এই না অবৈধ কিছু করা, তাহলে এলাকায় গজব আসবে, ঘূর্ণিঝড় সিজর আসবে, জায়গায় আগুন লেগে যাবে, অশান্তি আসবে, খুন খারা কি হবে, রহমতের ফেরেশতা চলে যায় যদি অবৈধ কাজে যুবক যুবতী লিপ্ত হয়। ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে দিবে, কিন্তু রহমতের ফেরেশতারা চরক গাছে ধরে রাখে, সরাইতে পারে না। ইবলিস পরামর্শ দিলেন, নমরুদ এখানে যুবক যুবতী দিয়ে অপকর্ম করাও। যুবক যুবতীরা যখন অপকর্ম লিপ্ত হলো, রহমতের ফেরেশতা চলে গেল, তখন চরক গাছের চরক ঘুরতে ছিল, ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। যে এলাকায় যুবক যুবতীদের আচার আচরণ অবৈধ হবে, এই এলাকার থেকে আল্লাহর রহমত চলে যাবে, তখনও এলাকায় আজাব গজবের প্রভাব হয়। বাবারা ভাইয়েরা অনুরোধ করব, যুবক তোমাকে তুমি কন্ট্রোল করো। গত দুই দিন আগে আমাদের ভৈরবে একটা কনফারেন্স এইডসের উপর, এইডস এর মধ্যে সারা উপজেলা থেকে দুইজন হুজুরের মধ্যে একজন ছিলাম, আমি দেখলাম তাদের সিস্টেমটা। এদেশের মানুষ বাঁচাইতে গেলে এইডস থেকে এদেশের যুব সমাজকে বাঁচাইতে হবে।
যে রূপটা পৃথিবীর সব দেশে বেশি একমাত্র কম আছে বাংলাদেশে বাংলাদেশে কম থাকার কারণ হলো এদেশের যুবকেরা এখনো আমার রাসূলকে ভালোবাসে সুবহানাল্লাহ এই পৃথিবীর মানুষ এডস থেকে বাঁচতে হলে একটাই মাত্র ঔষধ সেটা হলো আমার নবীর আদর্শ ব্যতীত বিজ্ঞানীরা বলেছে যুব সমাজকে এডস থেকে বাঁচানো যাবে না যে রোগের কোনো ঔষধ নাই একমাত্র ঔষধ হলো নবীর আদর্শ তাই বাবারা ভাইরা আমরা যুবক যুব সমাজ নবীর আদর্শকে নিজের মধ্যে ঢুকাবো সাথে সাথে আমরা সমাজে প্রচার করব তাহলে আমাদের লাভ কি আমরা এই কঠিন বিপদ থেকে আমাদের সমাজকে আমাদের জীবনকে আমাদের দেশকে আমরা বাঁচাইতে পারব তার সহজ উপায় সামনে আসছে বাস্তব ঘটনা বাবারে ও মেয়ে লোকেরা তুমি যদি পর্দায় থাকো তোমার পেটে বাইজিদ মুস্তামি জন্ম হবে তুমি যদি পেটে থাকো তোমার পেটে শাহজালাল ইয়ামিনী জন্ম হবে সুবহানাল্লাহ আর যদি নবীর আদর্শ ছেড়ে বেপর্দা হও তোমার পেটে সন্ত্রাসী জন্ম হবে তোমার পেটে লুচ্চা বদমাইশ জন্ম হবে নবীর আদর্শে ফিরে আসো পর্দায় রাখেন মাগো তুমি নিজেও পর্দায় থাকো মেরে বেপর্দা করে দিয়ে স্ত্রী বেপর্দা মার্কেটিং করে আর বুইয়া সাহেব মসজিদে তারাবি পড়ে রাসূল বলেছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ যার স্ত্রী বেপর্দা এই দাইয়ুসের স্বামী পর্যন্ত বেহেশতে যাওয়া সম্ভব হবে না কাজী আমার নামাজেও কাজী আসবে না আমি যদি আমার স্ত্রীকে পর্দায় না রাখি আমার রোজায় হজ যাকাতে কাজী আসবে না আমি যদি আমার উপযুক্ত মেয়েটাকে আমি পর্দায় না রাখি আজকে রাত্র গভীর হলে রাস্তায় চলতে ভয় কেন রাসূল বলেছে আশারের নামাজ পড়ে তুমি বিছানায় শুয়ার আগে তোমার উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েটা বিছানায় শুইছে কিনা খবর নাও বলুন বাবা যদি গার্জিয়ান হয়ে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েকে আশারের নামাজের পরে বিছানায় শুয়ায়া দিত তাহলে রাস্তায় কোনো অঘটন ঘটত বাবারা আসুন নবীর আদর্শটাকে সমাজে আনি এই নবীর আদর্শ ব্যতীত বিশ্ব মানব শান্তির আশা করতে পারে না এইবারের ওয়াজ কিছু করা হইছে এতে কি রাগ হইছে না আপনারা আমাদের যে রোগ এই রোগ এই করা ওষুধ ছাড়া দূর হবে না মা গো তোমার মতো কত মহিলারা যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল এই ঘর থেকে সাদা কাফন পরে বিদায় হয়ে গেছে কাজী তুমিও একদিন বিদায় হবে বিদায় হওয়ার আগে তুমি তোমার দেহটাকে কোরআন হাদিসের এক্সরে দিয়ে পরিষ্কার করো আসুক পরিষ্কার করে কবরে ঢুকেছে রাবিয়া বসরি কবরে ঢোকার পর মুলকিন নকিরা এসে জিজ্ঞেস করে রাবিয়া তোমার রব কে রাবিয়া কই বাহারে বালা কথা জিগাইছো সুবহানাল্লাহ কন্ন মা গো তোমার মতোই তো একটা মহিলা রাবিয়া কবরে কথা বলেছে মুলকিন নকিরের সাথে আমাকে জিজ্ঞেস করো আমার রব কে ও মুলকিন নকির তুমি যে এই কথা জিজ্ঞেস করবে আমার রাসূল তা বলেছে আমার রাসূল বলেছে শোনো মুলকিন নকির আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না তাহলে আমি মহিলা মানুষ আমার কথার কোনো লাভ দাম হবে না মুলকিন নকির আমার রব কে আমারে না জিগাইয়া আমার রবেরে জিগাও তো আমি কে আমার রব যদি আমারে বান্দি বলে স্বীকার করে এটা কারেক্ট হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও মুলকিন নকির আমার রাবিয়া আমার বান্দি আর কি প্রশ্ন করবে আমার রাবিয়া মা গো এমন একটা ব্যক্তিত্ব হয়ে তুমিও কবরে যাও মুলকিন নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার আল্লাহ তোমার মতো মহিলা রাবিয়া বসরি
মুলকিন নকিরের সাথে কথা বলার অধিকার পেয়েছে। মা গো শুধু রাবিয়া বসরি নয়, আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজা যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, বেশি বেশি করে কান্তি ছিলেন মা ফাতেমা দৌড়াইয়া যায় নবীজির কাছে, বাবা গো মা কান্দে, মার কান্না থামাইতে পারি না। আমার নবী দৌড়াইয়া খাদিজার পাশে বসে মাথায় হাত বুলাইয়া নবীজি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। খাদিজা রে, যখন মক্কা নগরে কেউ আমাকে ভালোবাসতেন না, কেউ আমার পক্ষে ছিল না, রে খাদিজা তুমি ভালোবাসার মালা গলায় পরে আমি নবীর পাশে দাঁড়িয়েছিলি, আজকে তুমি কান্দো আমি রাসূল সহ্য করতে পারি না রে খাদিজা, তোমার কান্না দেখে আমার চোখের পানি রাখতে পারি না। খাদিজা রে বল কোন ব্যথায় কান্দো, তুমি কেঁদো না গো খাদিজা, আমি রাসূল তোমার পক্ষে আছি। আমি কান্দি দুনিয়ার জমিনে আপনি রাসূল আমার পক্ষে থাকবেন, বিপদে আমার পাশে আসবেন, বিপদে পাশে বসবেন। হুজুর আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব, কবরে তো আপনি রাসূল যাবেন না, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা কেমনে দিব সেই বয়ে কান্দি। রাসূল বলেন খাদিজা রে কান্দিস না, ভয় নাই কবরে, আমি রাসূল তোর পক্ষে আছি। বলুন রাসূল যার পক্ষে থাকবে কবর হাসরে তার কোনো ভয় থাকবে কিনা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কান্না থামাবো, আমার তিনটা কথা যদি আপনি রাখেন। প্রথম নম্বরে কথা হলো আমি খাদিজা মৃত্যুবরণ করলে নবী গো বাজারের কিনা কাফন আমি খাদিজার গায়ে লাগাবেন না, আপনি নবী পাকের পাঞ্জাবি মুবারক আমি খাদিজার গায়ে পরাইবে। আরে মা বোনেরা, মা খাদিজা নবী লইয়া কবর যাইতে যাই, এই নবী সারা কবরে যায়ও না, কবরে তত্ত্বাবধায়ক সরকারের দোহাই মানবে না, বুশের দোহাইও কবরে মানবে না, একমাত্র দোহাই মানবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাবেন, এ দাবিটা রাখেন। নবী বলেন যাও খাদিজা, তবু তুমি কেঁদো না, তুমি আমার সুখে দুঃখের সঙ্গিনী। রাখলাম। হুজুর আরেকটা দাবি কি, আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন আমি শুইবার আগে আপনি নবী কবরটা একটু শুয়ে আসবেন। বলুন যেখানে নবী আছে এখানে কি আজাব গজব আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু রহমত। নবী যেখানে আছে বাস্তবে আসুন, আপনাদের এলাকার ইমাম সাহেব টুপি লাগানো মাথায়, বলুন টুপি কার সুন্নত? মুখে দাড়ি কার সুন্নত? নিষ্পোশাক পাঞ্জাবি গায়ে কার সুন্নত? এই নবী রাসূল বলছে নবীর আদর্শ যেখানে আমি সেখানে, এই নবীর সুরত নিয়ে রাস্তাটা গেলে লোকজন তাকে সালাম দেয়নি, আসলে ইজ্জতটা পাইলো কার ওসিলাই? বাস্তব দুনিয়াতে দেখেন। আর এই ইমাম সাহেব মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে রাস্তায় হাঁটতেছে, কেউ তারে তার দিকে তাকাইবো কেউ? সালাম কেউ দিবে? আর বৈরব থেকে আসছে চুর, চুর বৈরব থেকে আসছে, চুর আছে না বৈরব, কিন্তু চুর হইলে কেউ মুখে দাড়ি সাদা, মাথায় রুমাল টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে লাঠি, হাতে তসবি, এই সুরত দেখলে বলুন মানুষ সালাম দিবে না? আসলে সুর সালাম পাইলো কারো সিলাই? নবীজির আদর্শের সিলাই। সুর বেটা যদি নবীর আদর্শ থাকলে সালাম দুনিয়াতে এই পায়, এই নবী লইয়া কবরে গেলে সালাম করবে না? তাই খাদিজা এই পথ ধরলেন নবীর পথ। নবী গো আপনি একটু শুয়ে আসবেন তাহলে আমি কান্না থামাবো, যাও রাজি হলাম। হুজুর আরেকটা দাবি কি, মুলকিন নকির প্রশ্ন করবে জবাবের সাহস আমার নাই। নবীর বিবি কইতেছেন নবীজিরে মুলকিন নকিরের সওয়ালের জবাবটা আপনি রাসূল উপরে থেকে দিয়ে দিবেন। আচ্ছা কবরের জবাব রাসূল উপরে থেকে দেওয়ার ক্ষমতা আছে নি? আসতে গেলেন যে আরো জোরে বলুন আছে? এই রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন নি? শুধু উপরে থেকে উম্মতের পক্ষে জবাব শুধু মক্কায় নয়, প্রয়োজনে বাংলার জমিনের উম্মতের প্রশ্নের জবাব নবী মদিনার থেকে দেওয়ার ক্ষমতা আছে।
বাবারা শুধু স্লোগানের মধ্যেই রেখে যায়েন না, বাড়িতে নিয়ে যায়েন। লম্বা হয়ে গেছে, কষ্ট হইতাছে আপনাদের? না। যাই হোক, শেষ পর্যায়ে এসে গেছি। মা গো, তুমিও এই আদর্শটা নাও। বাবা যুবক, এই আদর্শে তুমিও চলে আসো। এবার খাদিজা বলতেছেন, নবী গো, আমার মুলকিন নকিরের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন। তিনটা কথা রাখলে আমি খাদিজা কান্না থামাবো। রাসূল ওয়াদা দিলেন, যাও খাদিজা, আমি তোমার এই তিনটা কথা রাখলাম। তারপরেও খাদিজা কান্দে। সুবহানাল্লাহ, করো খাদিজা, তিনটা কথার জন্য অনুরোধ করেছো, আমি রাসূল রাখলাম, তারপরেও কান্দো, ব্যাপারটা কি? হুজুর, আর একটা শেষ দাবি, আর কোন দাবি আমি খাদিজা করব না। কি দাবি রে খাদিজা? হুজুর, আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া শেষ বিদায়ের সাজানি সাজায়, বাজারের সুরমা কিনে কাফনের উপর ছিটাইয়া দেয়। নবী গো, আমি খাদিজার কাফনে বাজারের কিনা সুরমা ছিটাইয়েন না। খাদিজা রে, তাহলে আমি কোন সুরমা ছিটাবো? হুজুর, আমি খাদিজা কিছু দামি সুরমা জোগাড় করেছি। আপনি নবী যখন মক্কা নগর ঘুরে ফিরে হুজরাই ঢুকতেন, আপনি নবী শুয়ে ঘুমিয়ে গেলে, আমি খাদিজা আপনার পাও মুবারক।